নানা কর্মসূচিতে পালিত হয়েছে স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের 30তম শাহাদত বার্ষিকী। দিনটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সকালে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে শহীদ মিলনের সমাধিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করে। এ সময় আওয়ামী লীগ ও যুবলীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ডাক্তার মিলনের আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও দোয়া করেন তারা। এ সময় আওয়ামী লীগ নেতারা বলেন, ডাক্তার মিলনের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে বর্তমান সরকার। এদিকে ডাক্তার মিলনের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। 90-এর রাকসুর সাবেক সভাপতি আমানুল্লাহ আমারের নেতৃত্বে শ্রদ্ধা জানায় তারা। বিএনপি নেতারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছেন ডাক্তার মিলন, সেই গণতন্ত্র আজ শৃঙ্খলিত। শ্রদ্ধা নিবেদন করে জাতীয়তাবাদী ছাত্রদলও।